রাষ্ট্রসংঘের উন্নয়ন নীতি বিষয়ক কমিটি সিডিপিএ স্বীকৃতি আমাদের দিয়েছে। স্বল্প সময়ের মধ্যেই উন্নত দেশ হওয়ার পথে এ যাত্রা অব্যাহত আমরা রেখেছি। 2041 সালের মধ্যে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হওয়া আমাদের পরবর্তী লক্ষ্য। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বব্যাপী উন্নয়নের বিষয় যা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। জিডিপির আকারে বাংলাদেশ বর্তমানে পৃথিবীর 43তম বড় এবং ক্রয় ক্ষমতা সমতা অনুযায়ী 32তম বৃহৎ অর্থনীতি। সুধীবৃন্দ, একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করেও সীমিত সম্পদ ব্যবহার করে দ্রুততম সময়ে দারিদ্র দূরীকরণে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। দারিদ্র সীমা বর্তমানে 22% নেমে এসেছে। আমাদের উন্নয়নের অন্যতম লক্ষ্য হল জনগণের জীবন মান উন্নত করা। আমরা গরিব বান্ধব এবং জনমুখী উন্নয়ন নীতি গ্রহণ করেছি যা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করেছে। জনমিতিক সুবিধা সুফল ভোগের জন্য আমাদের আরও চাকরির সুযোগ সৃষ্টি করা জরুরি। কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, সফটওয়্যার প্রযুক্তি পার্ক স্থাপন করার পাশাপাশি বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগও সহজতর করে দিয়েছি। এছাড়াও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বেশ কিছু বৃহৎ প্রকল্প গ্রহণ করেছি। আমরা নিজস্ব অর্থায়নে অন্যতম বৃহৎ প্রকল্প পদ্মা সেতু নির্মাণ করছি। দেশের সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় আমরা উন্নয়ন ধরে রাখতে পেরেছি। 2017-2018 অর্থবছরে জিডিপি 7.78% উন্নীত হয়েছে। মাথাপিছু আয় $1,752 উন্নীত হয়েছে। গত 10 বছরে মুদ্রাস্ফীতি 12.3% থেকে নামিয়ে 5.8% আমরা আনতে সক্ষম হয়েছি। সরকারের রাজস্ব জিডিপির অনুপাত 10.3%। চলতি অর্থবছরের বাজেটের আকার 4,64,573 কোটি টাকা। রপ্তানি আয় 34.8 বিলিয়ন মার্কিন ডলার। বাৎসরিক আমদানি 47 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 32.9 বিলিয়ন মার্কিন ডলার। প্রবাসীদের প্রেরিত অর্থপ্রবাহ প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এছাড়া প্রতিবেশী দেশসমূহের তুলনায় মানব সম্পদ উন্নয়নে আমরা এগিয়ে রয়েছি। আমরা সাধারণ শিক্ষা, পেশাগত শিক্ষা, কারিগরি শিক্ষা, তথ্য প্রযুক্তির শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি। আমরা 18,500 কমিউনিটি ক্লিনিককে 13,842 জন স্বাস্থ্যসেবা প্রদানকারী নিয়োগের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 28 ও মাতৃমৃত্যুর হার 1.76 নামিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে 1 বছরের কম শিশুদের মধ্যে টিকা প্রদানের হার 82.3% এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার হার 92%। মানুষের গড় আয়ু বর্তমানে 72 বছরের বেশি, এখানে মেয়েদের আবার একটু বেশি। 24 ঘন্টা জনগণের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য স্বাস্থ্য জানালা চালু করা হয়েছে। আমাদের সরকার বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরকে অগ্রাধিকার প্রদান করেছে। 2009 সালে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল মাত্র 4,942 মেগাওয়াট, যা বর্তমানে 4 গুণ বৃদ্ধি পেয়ে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আমরা সক্ষমতা অর্জন করেছি। দেশে পাওয়ার প্ল্যান্টের সংখ্যা 118টি। বিদ্যুতের সঞ্চালন বিতরণ ব্যবস্থাও উন্নত করা হচ্ছে। বর্তমানে শতকরা 90% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আমাদের লক্ষ্য 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে সক্ষম হব। তাছাড়া আমরা মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ বিতরণ করছি। এছাড়াও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন তেল ও গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা তরলকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি আমদানি ইতিমধ্যে শুরু করেছি। শুধুমাত্র
বাংলাদেশ ইতিমধ্যে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। দেশের প্রান্তিক অঞ্চলকে সংযুক্ত করার জন্য বিস্তৃত তথ্য প্রযুক্তির অবকাঠামো তৈরি করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জন্ম নিবন্ধন, সামাজিক ভাতা সহ 200 প্রকার সরকারি সেবা এখন জনগণের হাতের নাগালে। 18,000 সরকারি অফিস একটি সমন্বিত নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়েছে। দেশে বর্তমানে 91% টেলিঘনত্ব এবং 50.1% ইন্টারনেট ঘনত্ব রয়েছে। দেশে বর্তমানে 15 কোটি 3 লাখ মানুষ মোবাইল, 15 কোটি 3 লাখ সিম, মোবাইল সিম ব্যবহার হয় এবং 8 থেকে 6 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। সরকারি অফিসে ই ফাইলিং, ইলেকট্রনিক কেনাকাটা, ইজিপি, ই কমার্স, স্থানীয় পর্যায়ে ডিজিটাল সেন্টার, মোবাইলের মাধ্যমে স্বাস্থ্যসেবা, ডিজিটাল পরীক্ষাগার ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ ব্যবহার করা হচ্ছে। গত 11 মে 2018 তারিখে মহাশূন্যে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ 57তম দেশ হিসেবে স্যাটেলাইট ক্লাবে যুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে। শ্রোতৃমণ্ডলী, সমাজের সকল স্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 এবং জেন্ডার বাজেট প্রণয়ন করেছি। উন্নয়ন কর্মকাণ্ডে নারী সক্রিয় প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন 2017 অনুযায়ী 144টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান 47তম। এক্ষেত্রে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে আছে। আমরা 3.5 মিলিয়ন নারী পোশাক শ্রমিকদের নিরাপদ সুরক্ষিত কর্মক্ষেত্র তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছি। শ্রোতৃমণ্ডলী, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, কিন্তু জলবায়ু পরিবর্তন জড়িত যে কোনো ইস্যুতে বাংলাদেশ অন্যতম ক্ষতিগ্রস্ত রাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন এবং অভিযোজন করার জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং এর আওতায় বেশ কিছু কর্মসূচিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সেক্টরে বিনিয়োগের চাহিদা, বর্তমান অবস্থা ও ঘাটতি পর্যালোচনা করার জন্য কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান 2016-2021 প্রস্তুত করা হয়েছে। বিনিয়োগ পরিকল্পনার মতে সম্পূর্ণ মেয়াদে 11.7 বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। দেশীয় আন্তর্জাতিক উৎসতে এ পর্যন্ত 4.7 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ আরও 7 বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সফল হয়েছি। এখন জাতীয় পরিকল্পনা এবং কর্মকৌশলের মাধ্যমে 2030 সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ SDG বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ অত্যন্ত সক্রিয়ভাবে একটি মানবিক সংকট বর্তমানে মোকাবেলা করছে। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সীমান্ত উন্মুক্ত করে দিয়ে তাদের প্রবেশ করতে দিয়েছে। নিজস্ব সম্পদ, বাস্তুসংস্থান ও স্থানীয় জনগোষ্ঠীর উপর ব্যাপক নেতিবাচক প্রভাব রয়েছে জানা সত্ত্বেও বাংলাদেশ বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী দেশে আসতে দিয়েছে। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য দিয়ে যাচ্ছে। এখন আমরা তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চাই। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষর করা হয়েছে।
মিয়ানমারকে চুক্তি বাস্তবায়নের জন্য চাপ অব্যাহত রাখার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে সুনির্দিষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিপীড়িত মানবতার পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়ে গেছেন। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী যখন জাতিগত নির্মূলের মুখোমুখি, তখন আইডিবি নিশ্চুপ থাকতে পারে না। কাজী জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করার জন্য আইডিবিকে আমি সুদৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। শুধুমাত্র 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে আমরা সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা তা করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবেন। সকলে মিলে আমরা নতুন প্রজন্মের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলব। তাছাড়া আমরা ডেল্টা প্ল্যান যেটা করেছি, 2100 সালের মধ্যে বাংলাদেশ কীভাবে উন্নত দেশ হবে সে পরিকল্পনাও আমরা নিয়েছি এবং তা বাস্তবায়নের জন্য সে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমি এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি এবং আমি ইসলামী উন্নয়ন ব্যাংক রিজনাল হাবের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এই বাংলাদেশকে বেছে নেওয়ার জন্য আমি বিশেষভাবে প্রেসিডেন্টকে আরও আন্তরিক ধন্যবাদ জানাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। Thank you so much, Honorable Prime Minister of Bangladesh.